তো আমার একজন বড় ভাই দাঁড়ায় আছে, বড় ভাই কি গরু 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 কি কিনার ইয়ে আছে নাকি, চিন্তা ভাবনা আছে নাকি ভাই? গরু গরু দেখতে পাচ্ছেন তো, এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে। ওরে ভাইজান, কয়টা গরু এনেছেন? পাঁচটা এনেছেন। তো পাঁচটা গরু যেহেতু এনেছেন, তো গরুগুলো বাসায় নিয়ে যাবেন না বিক্রি করবেন? তো বিক্রি করতে হলে তো বিক্রির মতো দাম চাইতে হবে। আপনারা যে হারে দাম চাচ্ছেন, কম চাচ্ছেন, অন্যান্য হাটের চেয়ে কম চান? এই হাটে কি কম চান অন্যান্য হাটের চেয়ে? না ভাই, এটা কম, সত্যি কম চান? আচ্ছা ঠিক আছে, এখানে গরুটা দেখতে পাচ্ছেন। এই গরুটা কোন জাতের আপনি বলতে পারবেন? পাকিস্তানি। আচ্ছা, এই গরুটা যদি জোড়া কত রাখছেন? এই জোড়া জোড়া কত রাখছেন? লাভ করবেন না, আমি তো কিনতে আসি না, একটা সুন্দরভাবে দাম বলেন। 66,000 রাখবো। মানে এক একটা পিস 66 করে? না, 166 জোড়া। 166, 166,000 করে, 66,000 টাকা চাচ্ছে এগুলা। তো এগুলা দামাদর করে নিতে হবে। আপনার দামাদর ছাড়া কোনো সময় কোনো জায়গায়, এখানে দেখতে পাচ্ছেন এটা মেহেরপুর গরুর হাট। আপনারা এটা সপ্তাহে হচ্ছে দুই দিন বসে, শুক্রবারে এবং মঙ্গলবারে। এই দুই দিন বসে সকাল 10টা 11টা থেকে হাট, জমজমাট হাট শুরু হয়ে যায়। তো এখানে আসলে পরে আপনার মেহেরপুর জেলা সহ আশপাশের জেলাতে যে সকল হাটগুলো পাওয়া যায়, তার মধ্যে এটাই একটু কম দামের মধ্যে হাটগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, আশা করছি আপনারা এই দামের মধ্যে মোটামুটি ছেলে দিতে পারবেন, তাই তো? তো ভিডিও গুলো দেখে উপকৃত হয়েছেন। তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই জানাটা। এখানে কি কেউ কে আছে আপনার গরুগুলো ক্রয় করতে চাচ্ছে, কেউ আছে টার্গেটে? এই ভাইরা আছে মনে হয় নাকি টার্গেটে, কিনতে চাচ্ছেন নাকি? ভাইরা কিনতে চাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন, আশা করি এই ভিডিওগুলো দেখে চলেন। এইদিকে যাই, এইদিকে দেখি গরুগুলার। এটাও কি আপনাদের ভাই? এটা আপনাদের না? এখানে কিছু গরু আছে দেখতে পাচ্ছেন, এই গরুগুলাও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। ভাইজান কয়টা গরু আনছেন? দুইটা আনছেন। বাসা কোথায়? বাসা দর্শনা। দর্শনা থেকে আসছেন? দর্শনা থেকে যেহেতু আসছেন, আজকে তো বামন্দি হাট মেহেরপুর জেলার, বামন্দি হাটে না আসছে এখানে? আমরা আজকে দুইহাটে যাইনি, এই হাটে আসি। এই হাটে আছেন, মানে এক একটা হাট ধরা থাকে, যার যে হাটে আসা পছন্দ সে হাটে। আচ্ছা, এই গরুগুলার পিস কত করে চাচ্ছেন? ১১০ করে দাম চাচ্ছেন? এটা ওইভাবে না, এটা দাম দর করা যাবে ওদের মতোই, ওই পাশের গরুটার মতো, উনি যে 160 চেয়েছে এরকমই দেখতে পাচ্ছেন। মোটামুটি নাভিলতিটাও আপনাদের দেখাতে চাচ্ছি, চামড়াটা মোটামুটি ভালোই আছে এই গরুগুলা। তো এই গরুগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মেহেরপুর গরুর হাটে। তো মেহেরপুর গরুর হাটে যদি আপনারা আসেন, তাহলে পরে এইসব সুন্দর সুন্দর গরুগুলো আপনারা নিতে পারবেন, সংগ্রহ করে নিতে পারবেন। তো আশা করি এখানে একটা ছোট ভাই রয়েছে। এই ছোট ভাই, কি অবস্থা? কয়টা গরু এনেছো? পাঁচটা এনেছো? বিয়ে খাওয়া হয়েছে? বিয়ে শাদি হয়নি? হ্যাঁ, এখনো বিয়ে শাদি করনি? কতদিন গরুর ব্যবসা? কতদিন গরু আছে? ৬ মাস। ৬ মাসে দেখি দিনই কেমন। তুমি তুমি 6 মাসে একটু কম লাভ করি গরুর গুলা বলো দিনই, কত করে রাখা যায়? এই ৭০ রাখা যাবে। যা ৭০ করে রাখা যাবে বলছে, তারপরে আপনারা দামাদার করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। আর ওই পাশেরটা কত রাখা যাবে? এই পাশেরটা ৭০। আরে ভাই, পুরো তো হাট দিরে ভাই, হাট দিশার গরু। তো অত গরুকে খেতে দাও না নাকি? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়ের বাচ্চা গরু রয়েছে। ভাইজান, এই গরু কত? লালটা না কালাটা নাকি? দুইটাই লাল। আচ্ছা, এটা সুন্দর দাম চাপ, আমি তো ক্রয় করব না, মানে আমি একটা যেন ভিডিওর লোকগুলো দেখে, যেন তোমাদের বাইরে অঞ্চলের লোকজন যেন আসতে পারে। এক একটা 55 করে, 110 ছেড়ে দিবা, তাই তো? দেখতে পাচ্ছেন 110 হলে পরে ছেড়ে দেবে বলছে ভাইজান। তো এই গরুগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আর এরকম সুন্দর সুন্দর গরু পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা 110 চাই। দুইটাই কত হলে নেওয়া যায়? এটা 80। এটা আমাদের ধারণা, আমরা যদি আমরা যদি ক্রয় করতাম আমাদের বাসার জন্য, আমাদের মানে মেহেরপুর জেলাতে প্রতি বাড়ি বাড়ি গরু আছে। যদি মেহেরপুর জেলার যদি জিজ্ঞেস করেন, তাহলে পরে প্রতি বাসা এই গরুগুলো আপনার 80 হলে পরে নিয়ে ক্রয় করা যায়। তো আসেন মেহেরপুর জেলায় গরুর হাটগুলো দেখেন, তাহলে পরে গরুর দাম সম্পর্কে আপনারা ধারণা পাবেন। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।